বঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনের আসন্ন তৃতীয় দফা ভোট যুদ্ধের প্রাককালে দলীয় কর্মীদের আগামী দিনের রণনীতি স্থির করতে বিজেপির অভিনব উদ্যোগ। রবিবার উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বিজেপির দলীয় কর্মীদের নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন গেরুয়া শিবিরে। ভারতীয় জনতা পার্টির বিশেষ এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়, দেবশ্রী চৌধুরী সহ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সম্মেলন থেকে বঙ্গের সাম্প্রতিক একাধিক ইস্যুতে শাসক দলকে তোপ দাগলেন সুকান্ত তাপস। গত বৃহস্পতিবার বিজেপি কর্মীর ওপর দুষ্কৃতি হামলার ঘটনার প্রতিবাদে শনিবার ফুলবাগান থানা ঘেরাও করেছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। ঘেরাও কর্মসূচি চলাকালীন বিজেপির ওপর ধেয়ে আসে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণ, যে আক্রমণের বিরুদ্ধে রাজ্য সরকারকে দোষারোপ বিজেপি প্রার্থী তাপস রায়। হামলার ঘটনায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, দাবি তাপস রায়। ভরতপুরের হুমায়ুন যে কথা বলেছে আর এই মুসলিম মহলে ঘুষা কিউ এই যে কথা বলছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কগনিজেন্স নিচ্ছে না সরকার, পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসন বা পুলিশ। এটা খুবই দুর্ভাগ্যের এবং লজ্জার। সন্দেশখালীর স্টিং অপারেশন প্রসঙ্গে সম্মেলন থেকেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সন্দেশখালীর 600 থেকে 700 বাসিন্দার অভিযোগ সব মিথ্যে, ভিডিও সত্যতা যাচাই করবে কে, গোটা ঘটনায় তদন্ত সাপেক্ষ। সুকান্ত মজুমদারের দাবি, মিথ্যে স্টিং অপারেশনকে সামনে এনে শাসক দল সন্দেশখালী কাণ্ডের প্রকৃত সত্য থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। আর একটা ভয়েস রেকর্ডিং নিয়ে এসেছেন, ভিডিও রেকর্ডিং নিয়ে এসেছেন, অরিজিনাল ফেক তদন্ত সাপেক্ষ। সে বলছে আমি এইসব কথা বলিনি, এগুলো পরে আওয়াজ দেওয়া হয়েছে। সন্দেশখালী থেকে চোখ ঘোরানোর জন্য এটা শুধুমাত্র প্রোপাগান্ডা হাতিয়ার করছে। বুথ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে নানাবিধ ইস্যুতে সোচ্চার গেরুয়া শিবির। অন্যদিকে নির্বাচনের আবহে দলীয় কর্মীদের গতিবিধি স্থির করে দিল দল। দলের রণনীতি স্থির করতে গৃহীত হলো একাধিক সিদ্ধান্ত। আগামী দিনে পরিকল্পনা মাফিক দল কি কি পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনকে সাফল্যমণ্ডিত করতে সেটাই দেখার। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহার, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।